السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. الحمد لله أمرا كويت تيجي بقولي بيشو حفظ القرآن بدي جو كده كويت الحمد لله أسكي بنغلاديش ترى بيشيل مدة تيجي إستان وتيجي كوري شو بدك قال كده الحمد لله شو الحمد لله بولن الحمد لله الحمد لله ما تكشي بروبا شيء بارا شو بايه هنا أحسن إكوشي شن بتسونه كامرا دش باشير كسه دعاء سيهشيل أم جنو بارو كيسي كرتة بارا الحمد لله বালু কিছু করেছে আমরা বাংলাদেশের জন্য কিছু করতে পারে পারছি আলহামদুলিল্লাহ এটা সত্যি ভালো লাগছে তো বাংলাদেশের গৌরব কুয়েতে আলহামদুলিল্লাহ 170টি দেশের মধ্যে তাহফিজুল কোরআনের মধ্যে আবু রাহাত সিরাজগঞ্জের আবু রাহাত আলহামদুলিল্লাহ তৃতীয় স্থান অধিকার করেছেন আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই গর্বিত আমাদের অর্জন করেছেন এই জন্য মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ বাংলাদেশের গর্ব আমাদের সিরাজগঞ্জের গর্ব আমার পাশের এলাকা আমার পাশের সিরাজগঞ্জের আবু রাহাত কুয়েতে তৃতীয় স্থান অর্জন করেছে আপনার ভুলবশত অনেকে ফেসবুকে লিখেছে প্রথম স্থান অর্জন করেছে আপনারা এই লাইভটি অথবা হুজুরের লাইভটি দেখেন এখানে সম্পূর্ণ সঠিক তথ্য পাবেন ইনশাল্লাহ সবাই আবু রাহাতের জন্য দোয়া করবেন মহান রব্বুল আলামিন যেন আবু রাহাতকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যায় সে যেন বাংলাদেশ এবং কি পৃথিবীর মাঝে বাংলাদেশকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যায় মানুষকে যেন ভালো কিছু দিতে পারে আবু রাহাতের জন্য সবাই দোয়া করবেন হুজুরের জন্য সবাই দোয়া করবেন হুজুরের জন্য আমরা সবাই দোয়া করি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ থেকে আমরা এসেছি অনেক বন্ধুরা আমার সহপাঠীরা এসেছে অনেকেই ওয়েট করতেছে বাইরে হয়তোবা তারা একসাথে আমার দেখা করবে ইনশাল্লাহ আপনারা অপেক্ষা থাকেন আমরা আবু রাহাতের কাছ থেকে আরো অনেক ভালো কিছু আশা করি সবচাইতে আমি হুজুরকে আমি বেশিরভাগ আমি ভালোবাসি এর জন্য তার হুজুরের দ্বারা বাংলাদেশে প্রায় বিভিন্ন রাষ্ট্রে গিয়ে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অর্জন করে এর জন্য হুজুরকে আমরা অত্যন্ত ভালোবাসি প্রবাস থেকে আমরা চাইব আমাদের প্রজন্ম পরের প্রজন্ম যেন হুজুরের কাছ থেকে আরো ভালো কিছু আশা করে আমাদের ফ্যামিলি এবং আপনাদের ফ্যামিলির ছেলেদেরকে বাচ্চাদেরকে হুজুরের কাছে দিলে আরো ভালো কিছু আশা করবেন ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন জাযাকাল্লাহ খায়ের আল্লাহ হাফেজ আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের ছোট ভাই আবু রাহাত তৃতীয় স্থান অর্জন করেছেন আলহামদুলিল্লাহ বিশ্বের দরবারে আমাদের দেশকে আবার রিপ্রেজেন্ট করেছেন আমাদের ছোট ভাই আবু রাহাত আমি প্রথম থেকে এখানে ছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিদিন আমি এখানে আসতে পেরেছি আল্লাহর দরবারে লাখ শুকরিয়া আদায় করছি বাংলাদেশের মানুষ দোয়া করেছেন আমাদের ছোট ভাই আজকে তৃতীয় স্থান অর্জন করেছেন এটা আমাদের কুয়েত প্রবাসীদের জন্য গর্বের বিষয় আমাদের দেশের গর্বের বিষয় আমাদের সামনে ধন্যবাদ সবাইকে এখানে আমাদের ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ রুবুল ভাই কিছু বলেন রুবুল ভাই বলেন কথা বলেন আমাদের রুবুল বাংলাদেশের আবু রাহাত 170টি দেশের সাথে কম্পিটিশন করে বিশ্ব কোরআন প্রতিযোগিতা কোয়েত শাখায় অর্জন করেছেন
উদ্দেশ্যের সবাই আবুরাহাতের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আবুরাহাত যেন সামনের দিনগুলো ইসলামের দাওয়াত সহ কোরআনে একটি বিশ্বের বুকে আরো ছড়িয়ে দিতে পারে, বাংলাদেশের সুনাম অর্জন করতে পারে। সবাই আমরা আবুরাহাতের জন্য দোয়া করি এবং বাংলাদেশের আমরা বাংলাদেশ নিচে যাবো আমি সবাইকে আবার ধন্যবাদ দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে বিশ্ব হেফজুল কোরআন প্রতিযোগিতায় আমাদের বাংলাদেশ লাল সবুজের দেশ তৃতীয় স্থান অধিকার করেছে। আলহামদুলিল্লাহ, সবার কাছে দোয়া চেয়েছিলাম, এখনো দোয়া চাই। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করেছেন, দোয়া করার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, বাংলাদেশ ধারাবাহিকতা রক্ষা করেছে আলহামদুলিল্লাহ। এর আগেও আমার ছাত্র হাফেজ সাইফুর রহমান তো কি কুয়েতে দ্বিতীয় স্থান অধিকার করেছিল, তো আজকে সে 30 পারা গ্রুপে আলহামদুলিল্লাহ তৃতীয় স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ। তো আমরা আপনাকে পরবর্তী আপডেট জানাবো, সে কত টাকা পেয়েছে, কি পুরস্কার পেয়েছে, ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে আমরা জানাবো ইনশাআল্লাহ। এরপর যে কথা তো আলহামদুলিল্লাহ, বাংলাদেশি প্রবাসীরা যেভাবে আমাদেরকে নিয়ে গর্ব করেন এবং আমাদের জন্য যে সহযোগিতা হেল্প করেছেন, দোয়া করেছেন, এটা ভাবতে অবাক লাগে। আসলে প্রবাসে যারা আছেন, আমরা বাংলাদেশে এদেশে আসছি পরে মনে হচ্ছিল যে ওরাই আমাদের ভাই আপন, এরকম মনে হচ্ছিল। তো ওনারা আমাদের যে পরিমাণে সহযোগিতা করেছেন, আমাদের জন্য দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন, আলহামদুলিল্লাহ সবাইকে আমরা ধন্যবাদ দিই যে আমাদের সহযোগিতা করার জন্য। আমরা প্রতি বছরের নেই আলহামদুলিল্লাহ, এবছরও বাংলাদেশ পুরস্কার পেয়েছে, বাংলাদেশ যেই দেশে যাচ্ছে আলহামদুলিল্লাহ সেই দেশ থেকে পুরস্কার নিয়ে আসতেছে। আমরা তো লাইভ দিচ্ছি আমাদের না, ওনার তো আমার দরকার নাই ভাই, কেন আপনাকে ডিস্টার্ব করতেছে আমাদেরকে। আলহামদুলিল্লাহ আমরা কথা বলতেছিলাম, সবাই আসলে ঘটনার জন্য একেবারে বেহস হয়ে গিয়েছে, সবাই দোয়া করেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের জন্য প্রতি বছর এভাবে ভালো রেজাল্ট করতে পারে আলহামদুলিল্লাহ। তো ছোট্ট একটা হাফেজ কতগুলি দেশকে পিছনে ফেলে তৃতীয় স্থান হয়েছে দেখেছেন। আমরা সবাই আসলে সবার কাছে দোয়া চাই, বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা আমাদের সহযোগিতা করেছেন, দেশবাসীর কাছে দোয়া চাই, আমাদের ধর্ম মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় যারা আমাদের পাঠিয়েছে, বিশেষ করে ইসলামী ফাউন্ডেশনে যিনি আমাদের আনিস সাহেব আছেন, যিনি আমাদের ডিরেক্টর ইসলামী ফাউন্ডেশনের, উনি আমাদেরকে যে পরিমাণে চেষ্টা ফিক্রি করে আমাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করেছেন। আমি ইসলামী ফাউন্ডেশনকে, ধর্ম মন্ত্রণালয়কে, ধর্মমন্ত্রীকে, বাংলাদেশকে, বিশেষ করে আমাদের আনিস সাহেবকে ধন্যবাদ দিচ্ছি, উনি অনেক চেষ্টা ফিক্রি করে আমাদের টিকিট বিশেষ ব্যবস্থা করেছেন। তো ধন্যবাদ আনিস সাহেব এবং বাংলাদেশকে এবং ধর্ম মন্ত্রণালয়কে, ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমরা যেন বারবার এরকম বাংলাদেশের জন্য, লাল সবুজের পতাকার জন্য বিজয় নিয়ে দেশে আসতে পারি সবসময় ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের আমার প্রিয় ছাত্র হাফেজ আবু রাহাত আলহামদুলিল্লাহ তৃতীয় স্থান অধিকার করেছে, তো আমার তার কাছে জানবো তার অভিমত কিরকম, তার কাছে কেমন লাগতেছে বাংলাদেশকে প্রেজেন্ট করার, তার কাছে তার অভিমত কি? একটু জোরে বল ভাইয়া, আলেম হতে পারি এবং ধীরে দাওয়াত দিতে পারি বেশি বেশি, সবাই আমাদের أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي
السماوات والأرض وجعل الظلمات والنور الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون ما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين صدق الله العظيم ما شاء الله ما شاء الله আলহামদুলিল্লাহ তো সবার কাছে বিশেষভাবে দোয়া চাই যেন আমরা সামনেও এরকম বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশকে প্রেজেন্ট করতে পারি কারণ আমাদের লাল সমুদ্র পতাকার দেশ কোরআন তেলাওয়াত সারা বিশ্বের মধ্যে এখন এগিয়ে আছে বারবার যেন আমাদের বাংলাদেশের হাফেজরা বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগিতায় ভালো রেকর্ড করতে পারে আজকের এই এই কুয়েত থেকে আমি সরকারকে একটি দাবি জানাতে চাই হাফেজে কোরআনদের জন্য আসলে তাদের যে শিক্ষার একটা মান তাদের একটা সনদের ব্যবস্থা করা দরকার যে হাফেজ হওয়ার পর আসলে এরা কোন পয়েন্টে সরকারি ভাবে তারা কোন পয়েন্টে থাকবে তাদের অবস্থাটা কি থাকবে সরকারি ভাবে যদি হাফেজদেরকে আরো মূল্যায়ন করা হয় আমার মনে হয় হাফেজরা আরো অনেক দূর এগিয়ে যাবে আসলে হাফেজরা যেভাবে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে প্রেজেন্ট করছে আমি জানি না ক্রিকেট ফুটবলে করতে পারছে কিনা যেহেতু একটা সেক্টর বাংলাদেশের জন্য একটি ভালো রেজাল্ট করে আসছে এবং বাংলাদেশকে সারা বিশ্বের মধ্যে তুলে ধরছে আমার মনে হয় বাংলাদেশের হাফেজদের জন্য কিছু করা দরকার সরকারি ভাবে অবশ্যই রতন সুগোট বাংলাদেশ সহপাঠী বাবু আমাদের ভাই এবং আমাদের শ্রদ্ধা হুজুরকে সম্বর্ধনার আয়োজন করছি সেই হিসাবে আমি ওনাদের হাতে সাধারণ ফুলের হাতে শুভেচ্ছা জানাচ্ছি মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আমি দুটো কথা কব এখানে আছেন সুবিধা হয় সুন্দর হয় এখানে আছেন জাহাঙ্গীর ভাই উপর হাফেজ আবু রাহাতের জন্য সবাই দোয়া করবেন সেই জন্য বিশ্ব সেরা একজন বড় আলেম হতে পারে আমরা তার জন্য এই দোয়াটাই বিশেষ বেশি করে চাচ্ছি কারণ সে বড় আলেম হলে দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আরো অনেক কিছু সে বয়ে আনতে পারবে তার জেহান জাকাত অনেক ভালো তার ব্রেন অনেক ভালো আমরা সবাই তার জন্য দোয়া করি সে যেন সারা বিশ্বের মধ্যে বড় একজন বিশ্ববিখ্যাত একজন বড় দিনের দায়ী আল্লাহ আলেম হতে পারে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে বিশ্ব পুরাণ প্রতিযোগিতা থেকে আপনাদের কাছে এই দোয়াই কামনা করছি যারা লাইভটি দেখছেন তারা বেশি বেশি শেয়ার করেন আপনাদের শেয়ারের মাধ্যমে যেন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে যে আমিও আমার সন্তানকে হাফেজ কোরআন বানাবো এরকম আপনার ভিডিও আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু অনেকেই নিয়ত করবে আমিও আমার সন্তানকে হাফেজ কোরআন বানাবো এজন্য যারাই লাইভটি দেখছেন তারা প্রচুর পরিমাণে শেয়ার করেন
আপনার বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করতে বলেন, কারণ শেয়ারের মাধ্যমে কিন্তু অনেকে এই ভিডিওটি দেখবে। যখন দেখবে ছোট্ট একটি হাফেজ সারা বিশ্বের মধ্যে এরকম পুরস্কার পেয়েছে, তার মা নিয়ত করবে আমিও আমার ছেলেকে হাফেজে বানাবো, বাবা নিয়ত করবে আমিও আমার ছেলেকে হাফেজে কোরআন বানাবো। এই জন্য আপনারা প্রচুর পরিমাণে এটি শেয়ার করেন, যাতে করে প্রত্যেকের কাছে এই নিউজটি পৌঁছে যায়। শুকরান জাজিরা, জাজাকুমুল্লাহ আসানা জাজা। আমরা এই পর্যায়ে আরো একদিন ভাইয়ের কথা শুনবো। জি ভাই, আসসালামু আলাইকুম। অত্যন্ত গর্বের বিষয় আমাদের, আমরা আসলে বাঙালি, আমরা বাংলাদেশি, বাইরে যেখানে যাই আমরা হাফেজদেরকে অতি সম্মান জানাই। সেই সম্মান স্বরূপ বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করছি আমি আবু রাহাতকে। আর হুজুরদের কার্যকলম ভালো লাগে, আমি আমার ফ্যামিলিতে ছোট ভাই বোন সবাইকে মাদ্রাসায় পড়াই, এবং কি আমার ক্লাস 9 পড়ুয়া এক বোনকেও আমি হাফিজে মাদ্রাসায় দিছি। বাতিজি বাতিজা ভাইনিয়া সবাইকে আমি পড়ানোর চেষ্টা করি, আমি একাই ইনকাম করে সবাইকে মাদ্রাসায় পড়াই, আমার কিচ্ছু রাখি না, সব তাদের পিছনে খরচ করি। এবং কি কিছু বাধাবিঘ্ন আসে, আমার ফ্যামিলির মানুষ অতি শিক্ষিত না, বলে দূরে পড়ালেই নাকি তারা কখনো নষ্ট হয়ে যাবে, এর জন্য তারা একটু ভয় পায়, সেই জন্য আপাতত কাছেই পড়াচ্ছি। আমি চাচ্ছি হুজুরের কাছে আমার এক 22 থেকে দেব, এরপরে ইনশাল্লাহ আমার ছেলে সন্তান হলে হুজুরের কাছে আমি পড়াবো, আমি বিশ্বের দরবারে আমার ছেলেকে হাফেজ ভালো মাওলানা বানাবো, দিনের জন্য কাজ করাবো। অর্থের আমি লোভ করি না, অর্থের আশা করি না, ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, হুজুরদের জন্য দোয়া করবেন, আবু রাহাতের জন্য দোয়া করবেন, আমাদের কৈশোরের গর্ব, সিরাজগঞ্জের গর্ব, আমাদের বাংলাদেশের গর্ব, আবু রাহাতের জন্য সবাই দোয়া করবেন। জাজাকাল্লাহ খায়ের, আপনাদের সবার জন্য ভালোবাসা দোয়া রইল। শুক্রিয়া ভাই, নিয়ত করেছেন ভাইয়ের ফ্যামিলির অনেকে হাফেজ বানাবেন। আসলে এই ভিডিও এবং এই কোরআন তেলাওয়াত এবং এই প্রতিযোগিতা আমাদের উদ্দেশ্য একটাই, আমরা প্রতিটা ঘর থেকে এরকম আবু রাহাত বের করতে চাই, প্রতিটা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যেন হাফেজ আবু রাহাত তৈরি হয়, এটাই আমাদের মাকসাদ। সবাই যেন কোরআন শুদ্ধ করে পড়ে, বাংলাদেশের প্রতিটা ঘর থেকে যেন এরকম আবু রাহাত তৈরি হয়, আমরা এই জন্যই এই লাইভটি আপনাদেরকে শেয়ার করতে বলছি। প্রচুর পরিমাণে লাইভটি শেয়ার করবেন, আশা করি সবাই শেয়ার করবেন, সবাই শেয়ার করতে থাকুন। আমরা লাইভে আছি, ইনশাআল্লাহ অনেকক্ষণ থাকবো, আমাদের বাংলাদেশের অনেকে আসতেছেন, তাদের সাথে আমরা শেয়ার করবো আমাদের আজকের বিজয়টি। আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশের বাইরে এখানে সবাই আছে, আমাদের আবু রাহাতের জন্য সবাই দোয়া করবেন, এজন্য ভবিষ্যতে আরো বড় আলেম হতে পারে এবং বাংলাদেশকে যেন কিছু দিতে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা অতি উৎসাহিত এবং অতি আনন্দিত, আজ যে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করার জন্য আমরা আরো আমাদের এক ছোট ভাই পেয়েছি, এবং আমরা উত্তরোত্তর আরো যেন বড় সাফল্য হয় সেই কামনা করি। এবং আমাদের হুজুর যেভাবে আমাদের বাংলাদেশকে প্রেজেন্ট করেছে এখানে, তার জন্য আমরা প্রবাসী হিসেবে, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের একজন সদস্য হিসেবে আমরা গর্ববোধ মনে করছি, এবং আমাদের বিদেশে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। এরকম ভাবে আমরা চাইব আমাদের বাংলাদেশের জন্য আরো আমাদের ভাই আরো এর চেয়ে ভালো ভালো পজিশনে যেতে পারে, হাফেজ হিসেবে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ভাইজানকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আসলে প্রবাসীরা আসতেছেন খবর পেয়ে, বাংলাদেশের প্রবাসীরা আলহামদুলিল্লাহ সবাই আসতেছে, প্রবাসীরা অনেক কষ্ট করছেন, আমাদের জন্য দোয়া করেছেন, 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ সবাই আমাদের পাশে ছিলেন, সহযোগিতা করেছেন, চেষ্টা করে সবার দোয়ায় আল্লাহ তাআলার মেহরবানিতে আজকের এই বিজয়। তো আমরা এ পর্যায়ে আরো জন বাড়ির কথা শুনবো, আর কি আছেন? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমি এখানে দুইবার আসলাম, বাংলাদেশ থেকে আমাদের কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এখানে যারা আসছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মোট 117 দেশের হাফেজগণ অংশগ্রহণ করেছিলেন এই কোরআন প্রতিযোগিতায়, আর সেখানে আমাদের বাংলাদেশের আমাদের সবার কলিজার মনে আমাদের হাফেজ আবু রাহাত ভাই কোরআন তেলাওয়াতে তৃতীয় স্থান অর্জন করেছেন, আমি এটা ধন্যবাদ জানাবো আমাদের অক্লান্ত পরিশ্রম করছেন। কারণ আমি এখানে যেতবারে আসছি, ওস্তাদ সবসময় দেখছি যে অনেক আন্তরিকতার সাথে আমাদের সাথেও কথা বলছেন, সবসময় চেষ্টা করছেন বাংলাদেশের পতাকাকে সবার উপরে নেওয়ার যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা সেই লক্ষ্য যেটা ছিল আলহামদুলিল্লাহ ভালো একটা অর্জন করছি, আমাদের প্রবাসী মাটিতে আমাদের বাংলাদেশের পতাকা কে আরো সম্মান বৃদ্ধি করার জন্য আজকে আমরা আরেক ধাপ এগিয়ে গেলাম। কোরআন পর্যন্ত
জি শুক্রিয়া ভাইজান সুন্দর পরামর্শ দিয়েছেন ভাই আপনি কোথায় আপনি এদিকে আসেন আমাদের যে বাংলাদেশের সুনামধন্য একটি টিভি চ্যানেল একাত্তর টিভি চ্যানেলের আমাদের ভাই আসছেন উনি আপনাদের সাথে কিছু শেয়ার করবেন উনি কিন্তু আমাদের শুরু থেকেই সহযোগিতা করে আসছেন আমাদেরকে বারবার বলছেন ভাই যেভাবেই হোক বাংলাদেশকে বেজন করতে হবে বাংলাদেশকে বেজন করতে হবে তো আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশকে বেজন করতে পেরেছি তো একাত্তর টিভির পক্ষ থেকে উনি আমাদের কিছু বলবেন ভাই ধন্যবাদ সবাইকে এবং দেশবাসী যারা প্রথম থেকে শুরু থেকে দোয়া করেছেন এবং এখানেও যারা যারা ফাঁপাশি আমাদের হাফেজ ভাই যারা আসছে তাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন আমরা চেষ্টা করছি আমাদের হাফেজ যারা বাংলাদেশ থেকে আসছে তাদেরকে মানে তাদের ফসার এবং তাদের সহযোগিতা করার জন্য আমাদের সাধ্যের মধ্যে থেকে তো তারা যে মনে করেন আমাদের দেশের সুনাম ওই রক্ষায় যে অবদানটা রেখেছে আমাদের আবু রাহাত আরও আরও দুজন ছিল তারাও চেষ্টা করছে এখন আমি আমার দেশ এবং আমার দেশের কুয়েত প্রবাসীদের পক্ষ থেকে সবাইকে আবু রাহাত এবং আমার হুজুর আছেন উনাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই শুক্রিয়া যিনি আমাদের শুরু থেকে নিউজ করেছেন সময় টিভিতে একাত্তর টিভিতে তার বিভিন্ন টিভি চ্যানেলে ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন কোরআনের প্রচারটা কিভাবে সারা দেশের মানুষের কাছে পৌঁছে উনি চেষ্টা করেছেন বারবার তো ভাইকে ধন্যবাদ তো আশা করি উনি বড় একটি নিউজ করবেন একাত্তর টিভিতে ইনশাল্লাহ সময় সাপেক্ষে আপনারা দেখবেন ইনশাল্লাহ তো এ পর্যায়ে আমরা আরো কয়েকজন ভাইয়ের কথা শুনবো প্রবাসীরা কিন্তু আসলেই আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কুয়েতে ১১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১১৭টি দেশের মধ্যে বাংলাদেশের হাফেজ আবু রায়হান তৃতীয় স্থান অর্জন করেছেন আবু রায়হান তৃতীয় স্থান অর্জন করেছেন এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আবার বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশের জন্য একটি বড় অর্জন এই অর্জনের পিছনে যারা মেহনত করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে এই যে মাদ্রাসা থেকে তিনি এই অর্জনটি করেছেন যে মাদ্রাসা থেকে তিনি সম্পন্ন করে আজকে কুয়েতের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন যাদের মেহনতে সেই অবস্থার বিশেষ করে যার তত্ত্বাবধানে উনি এখানে এসেছেন মাদ্রাসার অধ্যক্ষ মাদ্রাসার অধ্যক্ষ মাদ্রাসার পরিচালক তার অক্লান্ত পরিশ্রম আমরা আজকে কদিন ধরে এখানে দেখতেছি আমরা যতটুকু পারি পেরেছি তাদেরকে সঙ্গ দিয়েছি আসলে আল্লাহ পাক তৌফিক দিয়েছে যতটুকু ততটুকু করতে পেরেছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যেন এই আবু রাহাত আজকে কোরআনের হাফেজ হয়েছে আল্লাহ যেন তাকে দিনের উপরে প্রতিষ্ঠিত করে এবং মৃত্যু পর্যন্ত যেন এই দিন প্রসার করার তৌফিক দান করে আমিন এই আবু রাহাতের মাধ্যমে যেন এরকমের অসংখ্য হাফেজ হাফেজে কোরআন বাংলাদেশ থেকে বের হয়ে আসে এবং সারা দুনিয়াতে যেন দিনের প্রচার করতে পারে এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি এবং আল্লাহর কাছে ফরিয়াদ করছি এবং এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যারা আছে সকলের জন্য আল্লাহ দরবারে দোয়া চাচ্ছি যেন তারা সবসময় এরকমের বাংলাদেশের সুনাম অক্ষত রাখতে পারে এবং এরকম ভালো মানের হাফেজ যেন তারা তৈরি করে সারা বিশ্বে বাংলাদেশের যে লাল সবুজের পতাকা সেই পতাকাকে যেন পরিচিতি লাভ করতে পারে বিশেষ করে আমরা দেখেছি বাংলাদেশের যে ক্রিকেট অঙ্গন তারা বিভিন্ন সময় এই দুই একটা দেশ থেকে যে তারা জয় লাভ করার পরে বাংলাদেশের যে উদ্দীপনা শুরু হয় বাংলাদেশের মানুষ সেগুলো দেখে উৎসাহিত হয়ে তাদের ছেলেমেয়েদেরকে এরকম ক্রিকেট অঙ্গনে ভর্তি করে দেয় এবং ক্রিকেট ক্লাবগুলোতে ভর্তি করে দেয় আমি আশাও বিশ্বাস করি যে আজকের এই কোরআনে হাফেজদের এই জয়ের মাধ্যমে আজকে যারা এই লাইভটি দেখছেন লাইভটি দেখার পরে আমার মনে হয় যে অনেকেরই এই উৎসাহ উদ্দীপনা জাগবে এবং জাগা উচিত আমরা একটা মুসলিম দেশের আমাদের দেশ মুসলিম দেশ সেই হিসাবে মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের উচিত প্রথম আমাদের কোরআনে হাফেজ কোরআনের হাফেজ তৈরি করা আমাদের ছেলেমেয়েদের প্রথমত মাদ্রাসায় ভর্তি করা এবং তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া তারপর আমরা যে স্থানে যেতে পারি সেটা চেষ্টা করতে পারি কিন্তু সর্বপ্রথম আমাদের মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য আমাদের ছেলেমেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করা এবং সর্বপ্রথম হাফেজে কোরআন বানানো তারপর আমরা অন্যান্য লাইনে যাব ইনশাল্লাহ এই জয়ের মাধ্যমে এই লাইনটি যারা দেখছেন তাদের সকলের প্রতি অনুরোধ
যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করবেন এবং মুসলমান হিসাবে খাদি মুসলমান হিসাবে তৈরি করার জন্য মাদ্রাসায় ভর্তি করবেন, হাফেজ কোরআন তৈরি করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কথা বলেছে। আসলে এখন মানুষ ক্রিকেট বেশি দেখেন, ফুটবল বেশি দেখেন, ক্রিকেট দেখে দেখে নিয়োগ করেন আমি আমার ছেলেকে বড় ক্রিকেটার বানাবো। আমরা আজকে লাইভ থেকে সবাইকে আহ্বান করব, আপনারা যারা ল্যাপটি দেখছেন তারা প্রচুর পরিমাণে শেয়ার করেন, যাতে করে প্রত্যেকটা মা বাবার কাছে ল্যাপটি পৌঁছার পরে সে নিয়ত করে আমি আমার ছেলেকে খেলোয়াড় বানাবো না, আমি আমার ছেলেকে হাফেজ কোরআন বানাবো ইনশাআল্লাহ। শুধুমাত্র এই উদ্দেশ্য করে সবাই ল্যাপটি শেয়ার করেন। সবচেয়ে বড় কথা হলো একজন হাফেজ কোরআন দশজন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। এর পরকাল দুনিয়াতে কত সম্মান, আজকে হাফেজ আবু রাহাদের বাবা তার এলাকায় মানুষ দেখতে আসবে যে আবু রাহাদের বাবাকে দুনিয়াতে এত বড় সম্মান, আখেরাতে হাফেজ কোরআনের বাবাকে নূরের টুপি পরানো হবে কোটি কোটি মানুষের সামনে। আসুন আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দিবেন সম্মান, আখেরাতেও দিবেন অনেক সম্মান। এই জন্য আজকের লাইভ থেকে আমি এই মেসেজ দিতে চাই আপনাদেরকে, যারা লাইভটি দেখছেন তারা প্রচুর পরিমাণে শেয়ার করেন, যাতে করে প্রতিটা মানুষের কাছে এই লাইভটি পৌঁছানোর পরে সে নিয়ত করে আমি আমার ছেলে মেয়েকে হাফেজ কোরআন বানাবো ইনশাআল্লাহ। নিয়ত করেন তাহলে আজকে আমাদের লাইভটি সার্থক হবে, আমাদের আজকে এই জয় এটা সার্থক হবে। আমরা এটাই চাই যে একজন হাফেজ কোরআনের মাধ্যমে আরেকটা হাফেজ কোরআন তৈরি হোক, প্রতিটা ঘরে ঘরে এরকম আবু রাহাব তৈরি হোক। আজকে দেখেন বাংলাদেশে প্রচুর পরিমাণে মানুষ হাফেজ বানাচ্ছে, সব প্রান্ত পরিবারের ছেলেদেরকে আজ হাফেজ বানাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা এটা সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে প্রেজেন্ট করার মাধ্যমে একথা বোঝাতে পারছি সারা বিশ্বকে যে বাংলাদেশ পারে আলহামদুলিল্লাহ, বাংলাদেশ পেরেছে। তো দোয়া করবেন সবাই, আমরা আমাদের এই প্রবাসী ভাইদেরকে আবার ধন্যবাদ দিচ্ছি যারা আমাদের সাথে সবসময় ছিলেন, আমাদের জন্য দোয়া করেছেন। প্রবাসীরা আসলে তো আপন হয়, বিদেশে না আসলে এটা বোঝা যায় না, মনে হয় যেন আপন ভাইয়ের মতো। তো সবাই আমাদের দোয়া করবেন, আমাদের আবুর হাতের জন্য দোয়া করবেন। আবুর হাতের শেষ কথা শুনতে চাই তার অনুভূতিটা। জি আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বড় একজন আলেম হতে পারি এবং আমার জন্য এবং আমার প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন এবং আমার ওস্তাদের জন্য দোয়া করবেন যে এত পরিশ্রমের কারণে এত পরিশ্রম মেহনত করার পরে আমাদের এত এত একটা বড় একটা অর্জন করার কাজ দিয়েছেন আলহামদুলিল্লাহ। সবাই ওস্তাদের জন্য দোয়া করবেন এবং আমার মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন।